আমার নার্সারির নাম রুপসা নার্সারি আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন সিক্স নাইন থ্রি জিরো ফাইভ টু যদি বলছি গুমার থেকে আসলে আপনার গুমার থেকে বদর আসতে হবে বদর থেকে কলোনি বাজার হয়ে মঞ্জিলহাটি আর এখান থেকে যদি আপনি বেরাসাবাদ থেকে আসেন বেরাসাবা হয়ে বুড়াটকলা হয়ে চাকলা হয়ে মঞ্জিলহাটি ঢুকতে হবে দেখছি হ্যালো বন্ধুরা দেখছেন মানে আঠারো মাস পরে ফল পাবেন এটা কেমন আছে পিরাজ হচ্ছে আমরা পাইকুড়ি রেট পঁচিশ টাকা করে নেই শুধু পাইকুড়ি হ্যাঁ এখানে পাইকুড়ি আমাদের মালটা বেশি সেল হয়

এটা সোদ্দ বছরে ফল পাবেন এখানে টায়ওয়ান আছে আপেল কুল আছে সুন্দরী আছে আমার গাছ আছে দেখছি মোটামুটি আমাদের এখানে কুল ভ্যারাইটিসটা বেশি পাঁচ সাত রকমের ভ্যারাইটিস পাবেন তারপরে ড্রাগন পাবেন মালটা লেবু পাবেন তারপরে পিয়ারা পাবেন কুল গাছের গাছ আছে ওটাকে একটু দেখা যায় এটা হচ্ছে বল সুন্দরী কুল প্রচন্ড ধরনের তো আমরা তো মোটামুটি ডাল কেটে কেটে কুলটা পাতলা করে রেখেছি আমাদের ডালের প্রয়োজন কুল নেই না আমরা তো যত পরিমাণে ধরেছে এছাড়াও আরো বেশি ধরে বলছি যে কুল গাছটা দেখছিলাম ওরই মাদার গাছ হ্যাঁ ওই এরই মাদার গাছ সব আমরা তো এখান থেকে ডাল কেটে কেটে সব ওখানে সব করা হয় ওই গেরাফটিন করা চারা ধরে এই যে আমাদের এইসব সাজন আছে বলছি প্রাইস কেমন আছে এখনকার বর্তমানে রেট দশ থেকে বারো টাকার মধ্যে আসবে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা দশ থেকে বারো টাকা প্রচুর কুলের ভ্যারাইটিস আছে এখানেই মাদার গাছ দেখে দিলাম একটু আগে ওই যে সব ঘরে এই আপাতত গ্যারাপটিন করা চলছে আমাদের কাজ এই ভিতরে গ্যারাপটিন করে আমাদের প্রোডাক্ট তৈরি করা হয় এটা হচ্ছে অল টাইম আমাদের সব মাদার প্ল্যান সব লাগানো আছে আমরা জোর কলম করি এগুলো সে অল টাইম আমি চারার এখনকার বর্তমান পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এত কম আমি তো কোনোদিনই দেখিনি এত না আমরা আমাদের সব তো পাইকুরি এখানে বেশি চলে আমরা পাইকুরি হিসেবে বিক্রি করি এসে কালাপাতি আমরা যেটা বলি সবেদা থাই কালাপাতি থাই কালাপাতি আমাদের মাদার প্ল্যান লাগানো আছে সব ইতি জোর কলম করা হয় এর বর্তমানে রেট আমাদের

এটা ব্যানানা আছে ব্যানানার রেটটা আছে না বেনানার মধ্যে মানে রেট 150 টাকা আসবে এটা হোয়াইট আছে না রেড আছে এটা হোয়াইট হোয়াইট আছে আর এটা কি আছে এটা আছে আমাদের দেশীয় কাঁচা মিটা এগুলো সব আছে আমাদের সব গ্রাফটিন আমাদের গ্রাফটিনটা বেশি চলে আর অল টাইম তো আছে যেটা আমরা জোর করি গ্রাফটিনও করি ওটা এটা হচ্ছে বাতাবি এলা এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হাইব্রিড প্রোডাক্ট বানাই এটা যে মালটা লেবু হোক চায়না কমলা হোক বিভিন্ন জাতির প্রোডাক্ট আমরা তৈরি করি এই গাছ দিয়ে দেখতে পাচ্ছেন এরা আর এক থেকে দেড় মাস পরে এটা গ্র্যাপটুন চলবে করা হবে এটা সেই চায়না কমলা করি মালটা করি আর যাবতীয় জিনিস করি না কেন এটাই দিয়ে আমরা করা হয় সে বলছি কোনো দর্শক বন্ধু যদি কোনো নার্সারি ম্যান যদি এমন চারা নিতে চায় এলার কোনো দাম কেমন আছে এলার দাম সাত থেকে আট টাকার মধ্যে আসবে দশ টাকার মধ্যে হ্যাঁ সাত টাকার থেকে দশ টাকার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাদার প্লান দেখতে পাচ্ছেন এই গাছ দিয়ে আমরা ডাল নিয়ে গ্রাফটেন করি এটা আছে মালটা যারা আমরা বাংলা ভাষায় পয়সা মালটা বলি সে বলছি বাড়ি ওয়ান টু হুম চাইনিজ কমলা এটাও কি পাওয়া যাবে হ্যাঁ সব পাওয়া যাবে এখানে আমাদের একটা জাতের আছে আর অন্য অন্য আমার খাতাতে অন্য অন্য চারা লাগানো আছে বাড়ি 1 বাড়ি টু বা চাইনা ঠিক আছে সবেদা আছে এটাও যে ল্যাংশা থাইল্যান্ডে বলে না ল্যাংচা সবেদা এখানে দেখছি তো ফল আছে এখানে ফুল আছে দেখি ওয়াল টাইম আছে ওয়াল টাইম ও 12 মাস দেখতে পাবেন

দেখতে পাচ্ছেন সব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে হ্যাঁ পঞ্চাশ টাকার মধ্যে সব সাইজ অনুযায়ী ছোট গুলো টু রেট কম আছে এছাড়া হাইট বেশি বড় হইলে সেগুলো দেখতে পাচ্ছেন গুটি এটা হচ্ছে ভিয়েনার মানে থাই ভিয়েনার টাই ওয়ান পিংক